নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে যে মামলাটি 137 নম্বরের লিস্টেড ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, যেখানে পুরো গ্রুপ ডি এর যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের ভাগ্য নির্ধারণ এক কথায় বলা যায়, এবং তার সাথে সাথে 73,798 জন যে পরীক্ষার্থী যারা 1 সেপ্টেম্বর 2024 থেকে পরীক্ষা দিয়েছে তাদেরও ভবিষ্যৎ নির্ধারণ, কী আপডেট উঠে এলো, কী নির্দেশ দিলেন জাস্টিস সিনহা, এই বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাইছেন। তো আপনাদের জন্য ভিডিওটি আপডেট দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আজকে সকালে যখন আমি মাদ্রাসা গ্রুপ ডি এর কজ লিস্টের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম, তখনই কিন্তু বলেছিলাম যে মামলাটি 137 নম্বর লিস্টে রয়েছে, তাই মামলাটি আজকে উঠবে কিনা সেটা বলা মুশকিল। তো সেক্ষেত্রে আজকে কিন্তু মামলাটি ওঠেনি। এই মামলাটি কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি বলেই দিয়েছিলেন যে প্রথম দিকে সিরিয়ালে যে মামলাগুলো রয়েছে সেগুলো নেবেন, বাদবাকি মামলা কিন্তু তিনি নেবেন না। এবং তাছাড়া এই মামলার যারা অ্যাডভোকেট রয়েছেন যেমন বিয়াঙ্কা চৌধুরী, তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না পিটিশনারদের তরফ থেকে বা মাদ্রাসার তরফ থেকে কিন্তু অ্যাডভোকেট উপস্থিত ছিলেন না, সেই জন্য মামলাটিকে কেউ কিন্তু মেনশনও করাননি এবং তাই মামলাটি কিন্তু আজকে ধরেনও নি জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। তো এই মামলাটি এক কথায় বলতে গেলে পুজোর পর চলে গেল, ততদিনে কিন্তু মাদ্রাসার 297 যে ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যেতে চলেছেন, তবে তারপরে কিন্তু এই মামলা হয়তো শুনানির জন্য উঠতে চলেছে। তো এই ছিল এখনকার আপডেট, আজকে এই মামলায় কোনো নির্দেশও আসেনি, মামলাটি ওঠেনি। তো আপনাদেরকে জানালাম, ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।